দর্শকরা এটা আসলে কেমন দামে দিবেন? এগুলা আসলে সব একদম কম দামে দিয়ে দিবেন। হ্যাঁ, এটা কি? এটা মাদিটা এটা। হ্যাঁ, আর ওটা নটটা দর্শক দেয়া নেই যে দুটা কবুতর এই দুইটা আজকে। হ্যাঁ, আচ্ছা ভাই, এই জোড়াটা কত টাকা চাচ্ছেন? লাখ গোল আসছেন জেল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা পুষা ভাই, এই যে গোলটা এটা স্ক্রিনের ভিতরে দেখা যাচ্ছে, খুবই দুর্দান্ত। আমি একটু দেখাই দর্শকদেরকে। এই যে এই যে দেন চিকচিক একটা ভাব আছে, রোদে গেলে আমি আরও বেশি ভালোভাবে দেখাতে পারতাম। ভাই ডিম আছে কয়টা? ডিম আছে, দুটা ডিম জমা ডেনিশ কবুতর, তাই না? এটা কি ফস্টারিং এর জন্য? এটা কত টাকা রাখবেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক আজকে চলে আসলাম আসলে অরিজিনাল খামারে, আমাদের মুসা ভাইয়ের ফেন্সি কবুতর খামারে, পাখির খামারে। তো দর্শক আজকে যা যা কবুতর দেখাবো, আপনারা একদম কোয়ালিটি ফুল চোখ বুঝে নিতে পারবেন। আর আয়েশা যদি নিতে চান আপনারা দেখে শুনে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর মুসা ভাই এমন একটা লোক, আপনারা ডেলিভারি নিয়ে কোনো টেনশন করা যাবে না, ডেলিভারি আপনারা একদম অতি সহজে পেয়ে যাবেন, ঠিক আছে? আর মুসা ভাইয়ের সাথে একটু কথা বলবো। আর এই খাসাগুলো আছে দর্শক, এই খাসাগুলো ভাই বিক্রি করবে, তো ইনশাল্লাহ খাসাও আপনারা চালিয়ে নিতে পারবেন। চলুন দর্শক মুসা ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসলে আমি চাকরির জন্য আসলে টাইম দেওয়া কষ্ট হয়ে যেতেছে কবুতর পিছনে, তার মধ্যে অফিসে একটু কাজের চাপটা একটু বেশি, তো এই চিন্তা করে আসলে কবুতর গুলো সব সেল করে দিব, খাসা বাটি যা আছে ইনশাল্লাহ সবই সেল করে দেব। আচ্ছা মুসা ভাই, আপনার এগুলোতে কি শোহোম ব্রিডের বাইরে কিনা না? জি জি, আমার কোনো বাইরের কবুতর কিনা নাই, সবই আমার হোম ব্রিডের। যে বাচ্চাগুলো আমি দেখাবো ডেনিশের, এগুলো আমার হোম ব্রিডের। এরপরে সাদা বিউটির একজোড়া আছে, এগুলো আমার হোম ব্রিডের। আর যেসব কবুতর আছে, মোটামুটি অনেক কবুতর আমার ডিমে আছে, প্রত্যেকটা পেয়ারের ডিম জমা আছে ইনশাল্লাহ। আমার ঠিকানাটা হলো উত্তর আজমপুর রেলগেটের পাশে, আমার আসলে ফোন দিলে হবে। আমার মোবাইল নাম্বারটা 01822159001, এটা ইমো বিকাশ হোয়াটসঅ্যাপ সবই পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আসে নিতে পারবে, খাসাগুলো ডেলিভারি দেওয়া আসলে পসিবল না, খাসাগুলো আসি নিতে হবে। আর কোনো বাই যদিন আমার খামারে আসি, যদিন দেখি কবুতরগুলো নে, আমি অনেক খুশি থাকবো, কারণ আমিও চাকরি করি। আর ডেলিভারি যে জায়গায় গাড়ি যাবে ওই জায়গা পর্যন্ত ডেলিভারি দেওয়া পসিবল, সমস্যা নেই ইনশাল্লাহ। জি অবশ্যই, চলো আমরা কবুতর দেখাই। কবুতর দামটা অনেক কমের ভিতরে থাকবে, আর কোনো বাই যদি মনে করেন যে আমার কবুতর দামটা একটু বেশি, তাও আলোচনা করে নিতে পারবেন, আমি দিয়ে দিব ইনশাল্লাহ। দিয়ে দিবেন তো? জি ইনশাল্লাহ। সত্যি তো? জি অবশ্যই। তো ভাই আপনি তো বললেন অনেক ফ্যান্সি আছে, তো ফ্যান্সির দিকে যাব। এটা কি কবুতর দাদা? এটা হলো বানজা। বানজা কবুতর? এটা এটা বানজা কবুতর বৈশিষ্ট্যটা কি বলুন তো? এটা হলো ডিম বাচ্চা ফুটানোর জন্য আর কি আনা। ডিম দিলে বসে? আর বাচ্চারে খাওয়াইবো? দিলে খাওয়াবো। হ্যাঁ। কত? আবার ঠোকর মারে কোনো? না। একদাম দর্শক, আর কোনো এটা মোলামুলি করা যাবে না, এটা বানজা একটা জোড়া মাত্র কত? 800 টাকা? সত্যি দিবেন তো? ওকে ঠিক আছে। দর্শক এই জায়গা প্রচুর পরিমাণ দেখেন বাইরের কবুতর, আসলে আমি সব কবুতর কিভাবে দেখাবো বুঝতেছি না। আর এগুলোর গিয়ারগুলো অনেক সুন্দর। এই যে ভাই কয় জোড়া আছে জায়গায়? এখানে 3 জোড়া আছে। 3 জোড়া? জি মুসা ভাই বলেন। জি, একটা আছে হলো 5-6 পরে আছে, একটা আছে 4-5 পরের, একটা আছে হলো 2-3 পরের। আচ্ছা আচ্ছা, এই যে প্রত্যেকটা পেয়ার আলাদা আলাদা আছে ইনশাআল্লাহ। আলাদা আলাদা আছে, যেমন এই এই পেয়ারটা, ওই যে ওই যে কোনটা কোনটা পেয়ার? এই যে উপরে এটা আছে, এই যে সামনের এটা একটা পেয়ার, এই সামনেরটা। হ্যাঁ হ্যাঁ, সামনে। এগুলো কয় পরে আছে ভাইয়া? এগুলো 5-6 পরে আছে। 5-6 পরে আছে? হ্যাঁ। আচ্ছা, এই পাশে যেটা আছে,
এটা একটা পেয়ার আর ওই পাশে রেডি একটা পেয়ার আচ্ছা আচ্ছা তো মুসা ভাই এগুলো যদি নিতে চায় দর্শকরা এটা আসলে কেমন দামে দিবেন এগুলা এগুলো আসলে ভাই সব ইনক্লুড ব্ল্যাক লাইনের এগুলো লাইট টেটু আগায় ধরুন জি এই যে দর্শক আমি দেয়া গিয়ারগুলো রাতের ভিডিও তো দিনের বেলা করলে খুব ভালো লাগতো এই যে জোড়ায় জোড়ায় আছে হ্যাঁ এটা আপনার নিজস্ব হোম বিটের ভাই জি এগুলো আমার নিজস্ব হোম বিটের আমার একটা রানিং পেয়ার ছিল এটা বিক্রি হইছে ওগুলোর থেকে এই পেয়ারগুলো আমার বাইরে বাইরে আছে আচ্ছা 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 মুসা ভাই তো এগুলা এক পেয়ার দুই পেয়ারের দাম কত করে রাখবেন এক পর দুই পরেরটা এগুলো বড় ভাই আমার চাওয়া দাম থাকলো 3000 করে হুম ভাই যদি নেয় দামাদামি করে নিতে পারবে ইনশাআল্লাহ নিতে পারবে তাই না আর এই অনেক ভালো পেয়ার একদম খুবই টপ কোয়ালিটির কবুতর বলা যায় এটা আসলে দেন দর্শক কবুতরগুলো খুবই সুন্দর আর আমার খুব ভালো লাগতেছে দেন কবুতরগুলো দেখি এই যে কবুতরগুলো গিয়ারগুলো একটু দেখাই মুসা ভাই আমি এই দর্শক এই অন্যদিকে তাকায় কই কবুতর দর্শক এই যে দেন কবুতরগুলো কোয়ালিটি তো 3000 টাকা পেয়ার করে চাচ্ছে তাই তো ভাই হুম আচ্ছা ঠিক আছে নিউ ইয়ার্ডাল আর কয়েক পর দুই পর নাকি ওকে নর্মালি কনফার্ম করো এগুলো মোটামুটি নরমাল কনফার্ম বাচ্চা তো এখনো পর্যন্ত বিডিং এ না আসলে আসলে একদম 100% শিওর দা জানা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মুসা ভাই এই যে আরেকটা টপ কোয়ালিটির এই যে দেন দর্শক খুবই সুন্দর ভাই এগুলো আপনি নিজস্ব হোম বিটার আমার হোম বিটার আমার এই যে এগুলো রানিং পেয়ার আছে দেখাবো ইনশাআল্লাহ রানিং মা বাবা আছে তাই এগুলো টপ কোয়ালিটি হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই এই পেয়ারটা কি এটা নিউ মডেল না এটা এটা হলো টেন পাসটা হইব না দি আর বাম পাসটা হবে নন আচ্ছা এটা কত টাকা রাখবেন এটা 2000 টাকা এই জোড়াটা 2000 টাকা আর এই জায়গার ভিতরে শাটিং দেখতেছি হ্যাঁ হ্যাঁ এই শাটিং গুলা ভাই শাটিং গুলা 1000 টাকা এই শাটিং গুলা 1000 টাকা এটা কি রানিং না 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 এগুলা সাইড পাসপোর্ট করি হইছে সাইড পাসপোর্ট করে হইছে তাই না জি জি আচ্ছা আচ্ছা ভাই এটা আসলে এখন থেকে ট্রাই করি মোটামুটি চলে আসছে ইনশাআল্লাহ অনেক ভালো কোয়ালিটি একটু কম বেশি করা সম্ভব না মুসা ভাই এই এটা শাটিংটা আচ্ছা কোন ভাই যদি নেয় তখন আলোচনা করি তারপরে কিছু কম করে দেব কিছু কম করে দেব একদম লাইট ওভারলাইট কালারের মধ্যে আর আমার দর্শক এগুলো নরমালি কনফার্ম হইছে হ্যাঁ মোটামুটি কনফার্ম কনফার্ম হইছে ভাই এই যে ডান পাশে তো রুম আদি এই যে বাম পাশে ধারের লাঠির উপরে এটা নরম আর ভাই ওই যে কি ইয়াটা এই ডেনিশটা হ্যাঁ ডেনিশটা এই যে এখন বাম পাশে ডান পাশে যেটা আসছে এটা নরম আর বাম পাশে তো মাটি আচ্ছা ঠিক আছে 2000 টাকা লাগবে আর এগুলো 1000 টাকা চাওয়া দাও মুসা ভাই এটা কি কবুতর এটা এটা ব্ল্যাক বিউটি ব্ল্যাক বিউটি এটা এটা মানে কেমন কোয়ালিটি এটা ইম্পোর্টের মাল হ্যাঁ এটা ডিম বাচ্চা করানো হুম তো এই এগুলো আসলে মোশনে কিনা ছিল অনেক কেনার কথা বললে আপনি বর্তমান বাজার রেট অনুযায়ী আমার 6000 টাকা চাওয়া দাম থাকবে আলোচনা করে নিতে পারবে ইনশাআল্লাহ কিনা ছিল কেমন দামে ভাই আপনার এটা আমার কিনা ছিল হলো 12000 12000 টাকা এখন অর্ধেকের চেয়ে কমে হ্যাঁ অর্ধেকের চেয়ে কম এসে গেছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা কিছু করার নাই হ্যাঁ তো ভাই এটা বাচ্চা কাচ্চা আপনি নিছিলেন দেখতে এটার একটা বাচ্চা আছে আমার আরেকটা রানিং পেয়ার আছে এটার একটা বাচ্চা দিয়ে আমি একটা পেয়ার করছি এটা দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এটা 6000 টাকা আপনার কি বিক্রি দাম না চাওয়া দাম এটা আমার চাওয়া দাম থাকবে ওকে ঠিক আছে জি মুসা ভাই এটা কি কবুতর এটা এটা হলো ব্ল্যাক বিউটির যে বেবি দুইটা বলছিলাম তাদের ঘর থেকে দুইটা বেবি পাইছিলাম এই দুইটা বেবির একটা জোড়া আচ্ছা এটা কি নরমাদি আছে জি এটা নরমাদি আছে এই যে সামনে একটা মাদি পিছনে একটা নর আচ্ছা আচ্ছা ভাই এই এই বাচ্চাটা ওই আগের জোড়াটা না জি জি এটা কয় পর আছে তাই নরটা রানি আর মাদিটা আট পরে আছে আচ্ছা কত টাকা হইলো আপনি দিবেন এটা আমার 6000 টাকা চাওয়া দাম থাকবে ইনশাআল্লাহ জি কত 6000 টাকা 6000 টাকা আপনার চাওয়া দাম এটা এটা দেখেন একদম কোয়ালিটি অনেক ভালো দুটোটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে এগুলো ভাই একটু কম বেশি করে দেওয়া যাবে না মুসা ভাই জি ইনশাআল্লাহ দাম দাম করে আসুন নিতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা নেই না যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে জি এটা এটা কি এটা আরেকটা এটা একটা আরেকটা কালো বিউটি এটা কি ভাই এটা টেকটা কি এটা এটা বাইরের টেক বাইরের টেক হ্যাঁ আচ্ছা এটা ডিমে আছে ভাই জি এটা ডিমে আছে এটা ডিম বাচ্চা নিজেরটা নিজে করে তো জি নিজেরটা নিজে করে ইনশাআল্লাহ আচ্ছা এটা কত টাকা চাচ্ছেন মুসা ভাই এটা আমার 8000 টাকা চাওয়া দাম থাকবে এটা আসলে একটু কিনাটাও বেশি কোয়ালিটিটা অনেক ভালো হ্যাঁ হ্যাঁ তো এই দুইটা ডিম আছে কালকে কমপ্লিট করছে হ্যাঁ তাহলে এর মতে ডিম সজন কোনো ভাই নিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ কত টাকা রাখবে এটা আমার 8000 টাকা চাওয়া দাম থাকবে আচ্ছা আলোচনা করে নেবে হ্যাঁ আলোচনা করে নিতে পারবে এটা একদম এরকম বাইরের টাকের বাইরে দুরোটার পাই টেক আছে ইয়াস ওকে দুইটা ডিম আছে জি দুইটা ডিম আছে জি মুসা ভাই এই জায়গার ভিতরে আপনি যে দুইটা কবুতর দেখতেছি আমি সাদা বিউটি ভাই খুবই সুন্দর এগুলা ডিম তো দিছে ইনশাআল্লাহ ডিম দিছে ডিম ফুটবে একটা ডিম একটু বাংছে
কালকের মধ্যে ইনশাআল্লাহ তোমাদের ডিম ফুটে যাবে ফুটে যাবে হ্যাঁ দর্শক একটু আমি একটু দেখ এই যে বাচ্চা এই আপনাদের বাচ্চা এই যে ফুটবে হ্যাঁ জি ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই এটা আসলে কত টাকার বিনিময়ে আপনি দিতে চাচ্ছেন এটা দুইটা বেবি শো যদি হয় তাহলে 2500 টাকা দুইটা বেবি শো 2500 টাকা দিবেন জি জি দুইটা বেবি শো 2500 টাকা 2500 টাকা খুবই সুন্দর তাহলে শেফ কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে মুসা ভাই সেই রকম লেভেলের একটা জোড়া কবুতর এটা আফসান যে এটা বিউটি যে এটা দেখেন আপনারা দর্শক সাধারণত এটা ভাই এটা কি লোকাল না আপনি না এটা ইম্পোর্টেড ইম্পোর্টেড হ্যাঁ ইম্পোর্ট করা এটা একদম অরিজিনাল এটা কি ভাই টেক গুলো কি সেটা ডাবলই 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 হ্যাঁ আচ্ছা নর কোনটা মাদি কোনটা এই যে বাম্পারটা হলো নর আর ডান্সটা মাদি আচ্ছা আচ্ছা ভাই এটা আসলে কেমন দামে দিতে চান বাকি রকম এটা আসলে মহসিন ভাই আমার আলোচনা সাপেক্ষে দাম থাকবে ভাই যদি নিতে ইচ্ছুক থাকে আমি কম দামের মধ্যে দিয়ে দিব একদম কম দামে দিয়ে দিবেন হ্যাঁ এটা কি এটা এটা মাদিটা মাদিটা এটা হ্যাঁ আর ওটা নটটা দর্শক দেয়া নেই যে দুটোটা কবুতর সেই রকম গেটাবে তো এটা আলোচনার সাপেক্ষে আপনি দিলেন আলোচনার সাপেক্ষে একটা পেয়ার রাখছেন একটা পেয়ার রাখছেন হ্যাঁ আচ্ছা দর্শক এটা বাচ্চা কাচ্চা নিছেন দুই এক পেয়ার জি এটা দুই পেয়ার বাচ্চা নিছিলাম আমি দুটো পেয়ার বাচ্চা আসলে নিজেরটা নিজে করেন না পোস্টারি নিজেরটা নিজে করা যায় সিদ্ধান্ত সমস্যা না না আচ্ছা ঠিক আছে জি মুচা ভাই আপনি এই দুটোটা কি কবুতর এটা এটা শোকিং একদম অরিজিনাল শোকিং দেখেন এই অরিজিনাল শোকিং হ্যাঁ আমি দেখান আর কি হ্যাঁ এটা তো আসলে এমনি বুঝো না এই যে দেখেন একদম গোল হয়ে যাবে গোল হয়ে যাবে ভাই এগুলো কি জোড়া নাকি না না এটা দুইটাই নর হয়ে গেছে দুইটাই নর হয়ে গেছে ভাই আমি কিনছিলাম দুইটাই নর হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই এটা কত করে রাখবেন পার পিস এটা পার পিস নর 2000 টাকা করে আমার চাওয়া দাম থাকে 2000 টাকা করে চাওয়া দাম থাকবে আপনার হ্যাঁ আচ্ছা দর্শক দেন লেসগুলো যে একদম পুরো আধা ইঞ্চি একদম প্রশস্ত এই যে দেন খুবই সুন্দর মুছা ভাই তাহলে এটা দুইটা 4000 টাকা আপনার হ্যাঁ এই যে দর্শক দেখেন দুইটা কবুতর 4000 টাকা 2000 টাকা পিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে শোকিং হ্যাঁ জি মুছা ভাই এটা কি কবুতর আপনার এটা ডেনিশ ব্ল্যাক ডেনিশটা ওই যে এগুলোর বাচ্চা কাচ্চা হ্যাঁ ওই যে আগে দিয়ে দেখাচ্ছি যে ওদের এই বাচ্চা আচ্ছা আচ্ছা তো ভাই এটা কত টাকা চাচ্ছেন আপনি এটা দুইটা জমা ডিম শো আমার 3000 টাকা চাওয়া দাম 3000 টাকা চাওয়া দাম একদম কম দামের মধ্যে দিয়ে দিচ্ছি একদম কম দামে দর্শক এই যে গিয়ারগুলো অনেক সুন্দর তো দুইটা ডিম শো আপনি দিবেন এটা কত টাকা 3000 টাকা আমার চাওয়া দাম চাওয়া দাম 3000 টাকা জি মুসা ভাই এটা কি কবুতর এটা এটা ওভারলাইট শাটিং ওভার লাইট শাটিং হ্যাঁ আচ্ছা মুসা ভাই একটা নতুন এই যে অতিথি চলে আসলো তো এটা আজকেই পুড়েছে দুইটা কমপ্লিট করছে দেখেন ওভারলাইট শাটিং যেটা বলা হয় জি এটা কি কবুতর দাদা মুসা ভাই এটা ব্ল্যাক গোল আসঞ্জেল ব্ল্যাক গোল আসঞ্জেল হ্যাঁ আচ্ছা আচ্ছা মুসা ভাই এই যে গোল্ডার এটা স্কিনের ভিতরে দেখা যাচ্ছে খুবই দুর্দান্ত আমি একটু দেখাই দর্শকদেরকে এই যে এই যে দেন চিকচিক একটা ভাব আছে রোদে গেলে আমি আরও বেশি ভালোভাবে দেখাতে পারতাম ভাই ডিম আছে কয়টা দুইটা ডিম আছে দুটোটা ডিমে জমছে দুইটা ডিমে আছে দুইটারে জমে গেছে হ্যাঁ আচ্ছা তো এটা কেমন দামে দিবেন মুসা ভাই এটা ফিক্স থাকবে আমার 2500 টাকা দুইটা ডিম সব দুইটা ডিম সব 2500 টাকা লাগবে দর্শক এটা দুইটা ডিম সব 2500 টাকায় আপনাদেরকে দিয়ে দিবি ভাই বলতেছে ফিক্সড ফিক্সড আচ্ছা ঠিক আছে মুসা ভাই আরো এক পেয়ার জি আর এক পেয়ার ব্ল্যাক গোল আছে দেন দর্শক কালারটা দেন পুরো চিক চিক শাইনিং একটা ভাব তাদের ভিতরে মুসা ভাই এটা আসলে কেমন মূল্যে ছাড়বেন এটা এটা আমার ফিক্স 2500 টাকা চাওয়া দাম এটা চাওয়া দাম 2500 টাকা হ্যাঁ দর্শক দেন এই যে কালারটা দেখেন আপনারা দেখেন ঠিক আছে আর এই যে কালার হ্যাঁ তো এটা ভাই ওটাও ডিম শো কত বলছিলেন ওটা ডিম শো 2500 টাকা ফিক্সড এটাও কিছুদিনের মধ্যে ডিম পারে এটাও ডিম পেয়ে দেবো কিছুদিনের ভিতরে হ্যাঁ তো একটু কম বেশি করা সম্ভব না মুসা ভাই দুই পেয়ার জন কোনো পাই না তাহলে আলোচনা করি আমার কিছু কম করে দেবেন ইনশাআল্লাহ কিছুটা কম করবেন হ্যাঁ দুই পেয়ারের দাম এক জোড়া ডিম শো এটাও ডিম পেয়ে দিতে পারে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে 5000 টাকা আসতে আছে কিছুটা আলোচনা করেন হ্যাঁ জি ভাই আপনার মুসা ভাই এই যে দেখেন আপনার আরও এক পেয়ার কবুতর এটা দর্শক ভাই এটা এটা ডিমে আছে তাই না এটা ডিমে আছে এটা দুইটা ডিম জমা এটা দুইটা ডিম জমা
ডেনিশ কবুতর তাই না? জি ডেনিশ। আচ্ছা ভাই এটার বাচ্চা কাচ্চা কি কোনগুলো আগে ওই জায়গা জায়গা দেখেছিলাম? ওই জায়গা দেখেছিলাম যে রেগুলার ঘর থেকে আর কি। আচ্ছা তো ভাই এটা কত টাকা হইল আপনি দিতে পারেন? এটা আমার দুইটা জমা ডিম সহ 3000 টাকা চাওয়া দাম থাকে। এটা দুইটা ডিম সহ কত? 3000 টাকা। 3000 টাকা চাওয়া দাম আপনার? জি মুসা ভাই এটা এটা নটটা তাই না? জি উপরে একটা নট ডিম এটা দিচ্ছে এটা মানে আর এটা মাদি ডিম কয়টা আছে? দুইটাই আছে। দুইটাই আছে। দুটো ডিমই জমছে ইনশাআল্লাহ। দুটোই জমে গেছে। দর্শক দেন এই গিয়ারগুলো আমি কাছ থেকে দেখাইলাম। এই যে মাদি আপনাদের ঠিক আছে। কোনো দর্শক যদি নিতে চায় এটা কত টাকা লাগবে মুসা ভাই? 3000 টাকা। 3000 টাকা? জি। আচ্ছা ঠিক আছে। এটা কি কবুতর এটা? এটা হুমা। হুমা এটা। এটা কি পোস্টারিং এর জন্য? জি এটা পোস্টারিং এর করা যায় নিজে ডিম বাচ্চা নিজে করে। এটা কত টাকা রাখবেন? একবার 700 টাকা। একবার 700 টাকা। ওটা নর এটা মা দেয়া? জি। বাচ্চা নিতে পারবো তো? হ্যাঁ বাচ্চা নিতে পারবো, নিজের বাচ্চা নিজে করে আর পাশাপাশি পোস্টারিং এর জন্য ভালো। ওকে মুসা ভাই এগুলো কি? এটা এটা যে আমার সাদা যে বিউটি দেখেছি, হ্যাঁ ওটা বাচ্চা, হ্যাঁ এটা রি বেবি, নটটা ফুল রানিং আর মাদিটা মোটামুটি 2-3 পর হয়েছে এরকম আর কি। 2-3 পর হয়েছে এটা? হ্যাঁ। এটা মাদি শিওর আপনি? এটা মাদি হওয়ার 90% আমি শিওর, কারণ যে এদের শেপ দেখলে মোটামুটি অনেকটু শিওর খুবই সুন্দর কবুতর এটা। এটা কত? নিতে চাইলে নিতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে। এটা কি পাখি? এটা বাজিকার রানিং? এটা কত করে আসছে আপনি? এটা 800 টাকা। লাভবাটের বাচ্চা তাই না? দর্শক এই যে দেখেন এটা কি টেম সাইজ ভাই? এই যে দর্শক হাতে নিলে কামড় দিবে না। আর এটা খাইতে পারে নিজে নিজে এখন? না এটা একটু নিজে নিজে এখন খাইতে পারে না এই বেবিটা। এটারে হ্যান্ড ফিডিং করাচ্ছি আমি দুই বেলা, আর এগুলো নিজে নিজে খাইতে পারে, তারপর আমি এক বেলা হ্যান্ড ফিডিং খাবাই দিই। কি কি খাওয়ান এটা? এগুলো যে নিউট্রিবার ওয়ান খাবাই। একদম ফুল টাইম, কোনো কামড় দিবে না কিছু না। হ্যাঁ যা কারো বাচ্চার জন্য বা কারোর জন্য নিতে পারেন অসুবিধা নেই। এটি কত করে রাখবেন? এগুলো রেড এন্ড অফলাইনের বেবি, এগুলোর মাস্টার পেয়ার আছে আমি দেখাবো। এগুলার একদম মাথা ফুল লাল হয়ে যাবে। এই যে এটার অলরেডি মাথায় যে লাল আসতেছে, এটারও মোটামুটি প্রায় অনেকটু গাছতেছে। এগুলো একদম মাথা পর্যন্ত একদম গড়ালে পুরো এটা লাল। আচ্ছা পার জোড়া কত করে রাখবেন এটা? এগুলো পার পিস হিসেবে আমার চাওয়া দাম 3000 করে। 3000 করে? হ্যাঁ টেম সাইজের বেবি তো এই জন্য একটু দামটা বেশি রাখলাম কিনা জানি না, বাট আলোচনা সাপেক্ষে নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা 3000 টাকা করে চাওয়া দাম? 3000 টাকা পার পিস। আচ্ছা ঠিক আছে। একদম ফুল পার পিস বলতে জোড়া? না জোড়া না, পার পিস 3000। সরি দর্শক পার পিস 3000 টাকা টেম? হ্যাঁ ফুল টেম। ফুল টেম মানে জোড়া 6000 টাকা বলতেছেন আপনি? জি জোড়া 6000 টাকা। দর্শক জোড়া ভাই 6000 টাকা বলতেছে। এই যে দেন বাচ্চাগুলা ঠিক আছে ভাই? জোড়া 6000 টাকা? হ্যাঁ জোড়া 6000 টাকা। আচ্ছা ঠিক আছে। এই একদম লাল হয়ে যাবে, এই যে পিছনের পাখাগুলো ইনশাআল্লাহ।
আচ্ছা এরকম কাটা হয়েছে চারটি বাচ্চা আসছে চারটি বাচ্চা আসছে হ্যাঁ দর্শক এগুলা আবার চারটি এই যে বক্স দিয়ে দিয়েছে ডিম পারছে এবার কর তাই না না এখনো মনে ডিম পারে না আমি চেক করি না ব্রিডিং এ আছে আবার ব্রিডিং আছে আচ্ছা বাচ্চার পরে এখন মনে ব্রিডিং করতেছে ব্রিডিং আছে হ্যাঁ মাদিটা একটু মন্টিং আছে এটা মন্টিং হলে মাথার কালারটা ওই যে নরমাল মতন হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে ঠিক আছে এটা কি এটা হলো কোকাটল এটা হ্যাঁ আচ্ছা এই জোড়াটার দাম কত টাকা যাচ্ছে এই জোড়াটা কোনো বাই যদি নেই আমার 8000 টাকা চাওয়া তবে কি নিউ অ্যাডাল্ট হ্যাঁ এটা নিউ অ্যাডাল্ট একদম নতুন বিট করবে ইনশাআল্লাহ বিট করার জন্য চেষ্টা করতেছে হ্যাঁ জি জি এই কম বেশি করা সম্ভব এটা একটু দামাদামি করি মুসা ভাই এই যে খাঁচাগুলো আছে আপনার হ্যাঁ এগুলা সাইনা খাঁচা নাকি এগুলা জি এগুলা সাইনা খাঁচা এর কত কত আছে খাঁচা এই দুইটা খাঁচা আছে পাশাপাশি 1824 1824 করে এটা হলো 3 কোপ ওটা 4 কোপ এগুলা কত করে বিক্রি হবে এ 3 কোপেরটা হলো যে আমার 1200 টাকা চাওয়া দাম আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্ত কেমন আল্লাহ হাফেজ